আসসালামাইকুম আলহামদুলিল্লাহ। আমরা আজকে গতকাল আমি সাইজে পড়াইছিলাম, সাইজ সাইজ এগুলো সব একই, সাইজ এগুলো সব সেম। হ্যাঁ সব সেম, এক থেকে সাইজের, এক থেকে সাইজের, এক থেকে এই যে সাইজের, এক থেকে সাইজ পর্যন্ত সব সেম। তাহলে পাঁচ নাম্বার সাইজের, পাঁচ নাম্বার সাইজের পাঁচ নাম্বার আছে কি? স্কয়ার প্লাস অফ ওয়াই এক্স, থ্রি এক্স, ফাইভ ওয়াই, প্রশ্নে বলছে একটি বৃত্তের কেন্দ্র, একটি বৃত্তের কেন্দ্র এক্স প্লাস টু আই স্কোয়ার প্লাস ওয়ান এত রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স। একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যেটা যার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের কেন্দ্র আমি বের করছি, মূল বিন্দু এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তৃতীয় সমীকরণটা আমি বের করবো, দুই বৃত্তের কেন্দ্র এস কে, তাই না? কেন্দ্র এস কি? এখন কেন্দ্র হতে, কেন্দ্র হতে মূল বিন্দু ও যথাক্রমে আর ওয়ান ইজিক্যাল টু কত, আর ওয়ান ইজিক্যাল টু মূলমূল থেকে এটা এটা দূরত্ব, এই যে এটা আর ওয়ান এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কে বিয়োগ ফাইভ বাই টু হোল স্কোয়ার টু, তাই না? আর টু স্কোয়ার
plus k square is equal to this plus 3 by 2 whole square. This is square, k square, 3s minus 5k divided by sag, 4c by sag. A square plus a square b square twice a b 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 over 5k plus photo 2 series by 4 equal to 0. Six is 10k plus photo that is equal to 0. কেন্দ্র দুই অবস্থিত দুই অবস্থিত এটাকে ছয় দ্বারা গুণ করছে, এটা লিখলাম এই জায়গায়। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 22k, বিয়োগ করলে 11, অতএব k ইজ ইকুয়াল টু হাফ। k ইজ ইকুয়াল টু হাফ হয় তাহলে তিন থেকে পাই কে ইকুয়াল টু হাফ, এস প্লাস টু ইন্টু হাফ প্লাস অফ ওয়ান আর ইকুয়াল টু শূন্য। অতএব এস ইকুয়াল টু কত? মাইনাস টু। তো কেন্দ্র কত হলো? কেন্দ্র হবে কত? এস কে, এস কে মাইনাস কে আর সি কেন্দ্র, তাই না? অর্থাৎ ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু রুট অফ পাওয়ার এস স্কয়ার প্লাস কে স্কয়ার। টু প্লাস অফ ওয়ান বাই টু পঞ্চাশ ষোলো সতেরো বাই সতেরো বাই দিয়ে দিয়ে কেন্দ্র বের হবে, কেন্দ্র বের করছি, ব্যাসার্ধ বের করছি। বৃত্তে সমীকরণ, বৃত্তে এক্স মাইনাস স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার ব্যাসার্ধ স্কোয়ার। সরল আনলে করলে করলে করে দিবেন। এখন এটা বৃত্তের সমীকরণ, তার কেন্দ্র এত একই অঙ্ক, একই অঙ্ক।
3, 5, 3, 5, 6, 4, 3, 5, 6, 6, 4 বিন্দুগামী এই রূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এটা বৃত্ত বাহিকত্ব বলছে। এটা 3, 5 এবং 6, 4 বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র কেন্দ্র বসে এক চক্ষুর উপরে অবস্থিত, এক চক্ষুর উপরে কেন্দ্র কেন্দ্র অবস্থিত, তাই না? মনে করি এক চক্রের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ডিএক্স প্লাস এক চক্রের উপরে এক শূন্য, এফ শূন্য সাধারণ সমীকরণটা ধরছি আমরা, টু আইসি এফ ওয়াই মানে কি বলছি কেন্দ্রের কোটি, টু আইস জি এক্স টু আইস এফ শূন্য। বিন্দুগামী তাহলে কত হবে, 9 + 25 + 6 + 0 = 36 + 16 + কত, 9 + 5 + 4 = 25 2i g x g মানে 3 না x এর মান 3 6g ছয়শো ছত্রিশ চারশের আর শূন্য শূন্য ছয় দুগুণে 12 জি দিলাম এক নাম্বার, দিলাম দুই নাম্বার, এটাকে দিলাম তিন নাম্বার, এখন দুই হতে পাই 2 + 6 - 3 + 0 কত, আঠারো
মনে হয়। পিতে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ওয়াই জি এক্স সিক্স এক্স এই যে এইটা আর যদি ওয়াই এক হয় তাহলে একটা দ্বিটা শূন্য হবে। সব এক দ্বার কেন্দ্র তো এক কৃষক ছয় নাম্বার একটা বিতে ব্যাখ্যা তো দেওয়া আছে পৃথিবীটি ওয়ান ওয়ান বিন্দু দিয়ে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস সেভেন সেভেন রেখার উপর অবস্থিত রেখার উপর অবস্থিত যদি বৃত্তের কেন্দ্র এসকে যদি বৃত্তের কেন্দ্র এসকে ঠিক আছে কেন্দ্র এসকে বৃত্তের সমীকরণ তাই না দেওয়া আছে কি এক্স মাইনাস ফোর এক্স হোল স্কোয়ার ওয়াই মাইনাস পি হোল স্কোয়ার এর মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার ব্যাসার্ধ দেওয়া আছে তাই না ঠিক আছে আমরা কবে দিয়ে যাই ওয়ান ওয়ান বিন্দু কার ওয়ান ওয়ান বিন্দু কার
5 by 2. इसके बाइट करो के मतलब बढ़ा दिया है 1 माइनस ए होल स्क्वायर 1 माइनस के के मतलब कोदो के मतलब से ट्वाइस ए प्लस 7 होल स्क्वायर इक्वल टू कोदो 5 बाय 2 5 बाय 2 10টা এস স্কয়ার আর 40 50টা এস আর এসে কত 65 তারা ভাগ করলাম যারা ভাগ করলে 5000 5 by 2 না 5 দ্বারা 65 5 by 2 ঠিকই আছে এখানে 5 দ্বারা ভাগ করলে সব ভুলে গেছে 5 দ্বারা ভাগ করলে 5 গুণ 10 5 গুণ 5 তেরো 65 5 দ্বারা ভাগ 5 দ্বারা ভাগ কত হবে হাফ হাফ হবে না ফোর এস স্কোয়ার মানে 26 থেকে এক গেলে থাকে পুষি আর যদি শূন্য মাইনাস 5 হলে সেটা শূন্য হবে এস ইজ ইকুয়াল টু 5 বাই 2 বিগত বসে কি বৃত্তের সমীকরণ আমার তো হয়েই গেছে না এক হইতে পাই কত নিম্ন সমীকরণ এক্স মাইনাস ফাইভ এই তাই করছে আবার কে তো লাগবে
এইচ 22 বসি, আবার কে লাগবে? এসের মান 5/2 দেবে না? এসের মান 5/2, এস 1 বিয়োগ এস 5/2 হোল স্কোয়ার, 1 বিয়োগ কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 5/2 কত হবে? -3/2 হোল স্কোয়ার। এখানে বাদ হয়ে যাবে এই জায়গায়, ও আমরা সমীকরণ বাজাতে পারি। এটা বাজে তো বড় হয়ে যাবে, এটা বাজে তো বড় হয়ে যাবে না, বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এস প্লাস 2 আইস কে প্লাস ওয়ান, যে সমীকরণ ছিল এইটা, ওই যে ওইটা তাহলে এইটা কাটতে হবে। কে ইকুয়াল টু 3 এস -7, 2 থেকে পাই, 2 থেকে না, আর কে আমার বসে দিলে কে ইকুয়াল টু কত? 3 ইন্টু 5/2 বিয়োগ 7 এস কে, এস এসের মান, ও এসের মান, এসের মান ঠিক আছে, এসের মান 5/2 ঠিক আছে, 5/2 ঠিক আছে, এর মান পাওয়া যাবে 15 বিয়োগ 2 2/2 এত দিকে হাফ। অর্থাৎ কেন্দ্র কত? কেন্দ্র কত নিলে 5/2 ইজ হাফ এস কে। বেশ 13/2 5/2 স্কোয়ার ওয়াই স্কোয়ার 3 এক্স, 13 থেকে ভাগ গেলে 8 5 13 ভাগ তাই হবে। তারপর হচ্ছে কি, দুইটা বিধি দিয়ে যা ব্যাসার্ধ দেওয়া আছে একই অঙ্ক, তৃতীয় সমীকরণ করে যা মূল থেকে দিয়ে একটু দূরে 100 মিটার দূরে কিন্তু সে স্পর্শ করে, এরপিতের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 2 একক দূরে 100 এককে, 100 এককে দুইটা বিন্দুতে ছেদ করে।
থেকে মূলবুল থেকে 2 একর দূরে, মূলবুল থেকে 2 একর দূরে। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তা মূলবিন্দু থেকে 2 একক দূরে, মূলবিন্দু থেকে 2 একক দূরে, এদিকে এবং এদিকে 2 একক দূরে। দুইটা বিন্দুতে ছেদ করে, 2 একক দূরে এক চক্রকে দুইটা বিন্দুতে ছেদ করে, তো এই বিন্দুটা হবে 2 0, এইটা মূলবিন্দু, এটা হবে -2 0। তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা বের করতে বলছে, তাইলে আমাদের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে, কেন্দ্র
কয়েকটু করে বুশ শূন্য, তাই না? এখন এখন এসি এসি দিবেন তো কত, এসি দিবেন তো কত, জিরো বিয়োগ টু হোল স্কোয়ার, কে বিয়োগ জিরো হোল স্কোয়ার, ফাইভ ইজ ইকুয়াল টু কত, কে স্কোয়ার প্লাস ফোর, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু একুশ, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু, কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস একুশ, না? ঠিক আছে, অতএব তৃতীয় সমীকরণ এক্স মাইনাস কেন্দ্র, ওয়াই মাইনাস কেন্দ্র, ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার।